গল্প শুনতে কে না ভালোবাসে? আর সেই গল্পটা যদি কোনো প্রকৃতি বা নেচার ভিত্তিক হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার মনে হয় প্রতিদিন পড়াশোনার মাঝে মাঝে আমরা যদি মাঝে মাঝে একটু গল্প শুনে নিই তাহলে আমাদের পড়াশোনার প্রতি একটা স্ট্রেস বা একঘেয়েমি ভাব কখনো কখনো এসে যাওয়ার যে সুযোগ থাকে সেটা হয়তো কিছুটা হলেও এড়ানো যাবে। তো আজকে আমি স্টোরি টেলিংয়ের মাধ্যমে যে গল্পটি নিখুঁত বাংলায় তোমাদের বলার চেষ্টা করব সেটি আর অন্য কোনো গল্প নয়, WB ইটসের দ্য ওয়ার্ল্ডস ওয়ান্স অ্যাট কুল। আমরা জানি এই কবিতাটি একটি নেচার পোয়েম বা প্রকৃতিভিত্তিক কবিতা, যেখানে রয়েছে একটা স্ট্রং আন্ডার কারেন্ট অফ নস্টালজিয়া, অর্থাৎ অতীতের স্মৃতিচারণা। আর এই গল্পটাতে কুল পার্কের যে বিবরণ আমরা পাই মনে হচ্ছে যেন খুবই রং তুলির মাধ্যমে সেই চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছেন, এবং সেই চিত্রটার মাধ্যমে তিনি একটা প্রকৃতির যে আস্বাদন আমাদের দিয়েছেন তা সত্যি অতি রোমাঞ্চকর, অতি সুখকর। কিন্তু যদিও কবির মন মোটেই সুখকর ছিল না, তিনি ছিলেন নিরানন্দময় বিষাদ, কারণ তিনি বুঝতে পারছেন তার যৌবনের দিনগুলো শেষ হয়ে হতে চলেছে। দ্য ডেইজ অফ হিজ ইউথ ইজ গোয়িং টু বি নাম্বার্ড। তো যাই হোক, আমি স্টোরি টেলিংয়ের মাধ্যমে এই গল্পটা বলার চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে তো ভালোই, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে সেটাও জানাতে ভুলবে না। গাছে গাছে হেমন্তের সৌন্দর্য, বনের ভিতর দিয়ে যে পথগুলো চলে গেছে সেগুলো শুষ্কতায় ভরে উঠেছে, অর্থাৎ তার মধ্যে শুষ্কতা রুক্ষতা দেখা যাচ্ছে। অক্টোবরের কোদুলি জলে ইতিমধ্যেই স্থির আকাশের ছায়া পড়ে গেছে, এবং পাথরের টুকরোর মাঝে উপচে পড়া জলে ইটস কবি ইটস দেখতে পেলেন 59টি হাঁস, 59 সোয়ানস। কবি বললেন, তিনি যখন প্রথমবার গুনেছিলেন সেদিন থেকে আজ 19 বছর কেটে গেছে। রাজহাঁসগুলোকে ভালো করে গুনে ওঠার আগেই তিনি দেখলেন হঠাৎ যেন সবকটি উপরে উঠে গেল, বড় বড় ভগ্ন বৃত্তে উড়ে ছড়িয়ে পড়ল, গোল গোল বৃত্ত তৈরি করে তারা যেন একের পর এক উড়ে ছড়িয়ে পড়ল কলমুখর ডানার উপরে। তাদের ডানার ঝাপটানির কলমুখর শব্দ তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন। এই উজ্জ্বল চকচকে যৌবনে ভরপুর জীবগুলোকে আমি প্রাণীগুলোকে আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি, অনবরতে আমি এগুলোর দিকে তাকিয়েই রয়েছি। আমার মন এখন বিষাদে পূর্ণ হয়ে গেছে। যখন প্রথম গোধূলি আলোয় এই জলাশয়ের বা এই জলাশয়ের তীরে এদের ডানার ঐক্যতান বা কলতান আমার মাথার উপরে শুনে আমি আরামে ধীরে ধীরে পা ফেলে হেঁটেছিলাম, তারপরে সব বদলে গিয়েছে। আমি ইতিমধ্যেই আরো অনেকগুলো বসন্ত পার করে এসেছি, আমার জীবন থেকে বেশ কিছু বছর হারিয়ে গেছে, কিন্তু এ কি, এই সোয়ান্সগুলো যেমন ছিল তারা যেন ঠিক তেমনই আছে, এদের মধ্যে তো কোনো বার্ধক্যের ছায়া নেই, নেই তো এদের মধ্যে বয়সের ছাপ। ঠিক এই কারণেই কবির মনটা বিষাদে ভরে গেছে, কারণ তিনি ভালো করেই বুঝতে পেরেছেন যে তার জীবনে যৌবনটা হারিয়ে গেছে বা হারিয়ে যেতে বসেছে। যাই হোক, এ কি, এই সোয়ান্সগুলো রাজহাঁসগুলো এখনো অক্লান্ত, এরা প্রেমিকের সঙ্গে প্রেমিক প্রেমিকা এরা এখনো একসাথে রয়েছে, শীতল সুখ স্পর্শে জলে সাঁতার কেটেই চলেছে, নয়তো বা কেউ কেউ আকাশে উঠছে, তাও আবার জোড়ায় জোড়ায়, তাদের মধ্যে প্রেম ভালোবাসার যেন কোনো অভাব নেই, ওদের হৃদয়ে কোনো বয়সের ছাপ লাগেনি, না দেখা যাচ্ছে বার্ধক্যের কোনো ইঙ্গিত,
যেখানেই ওরা যাক, আবেগ আর আশা ওদের যেন চিরসঙ্গী। নতুন নতুন এলাকা, নতুন নতুন স্থানে তারা ছড়িয়ে পড়ছে, নতুন নতুন অঞ্চলকে তারা এক্সপ্লোর করছে, জানছে, সেখানে গিয়ে থাকছে, কিন্তু তাদের মধ্যে যেন প্রেম, ভালোবাসা, মানবিক ইমোশন এসবের কোনো অভাব নেই। এই এখনই ভেসে চলেছে ওরা জলের উপর দিয়ে। কবি দেখতে পেলেন জলের উপর দিয়ে রহস্যময় সুন্দর এই প্রাণীগুলো, সোয়ান্সগুলো মনের সুখে ভেসে চলেছে। এরপর হয়তোবা কোনো জলজ গাছের ধারে বা জলাশয়ের ধারে কোনো গাছে এরা বাসা বাঁধবে। কোনো হ্রদ বা জলাশয়ের ধারে ওরা নয়নানন্দকর হয়ে উঠবে। ওদের অপার সৌন্দর্য প্রস্ফুটিত হবে। প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এই প্রাণীগুলো যেন আমাদের মনকে পরম আনন্দ দেওয়ার মতো সৌন্দর্য সৃষ্টি করবে। আমি কোনোদিন জেগে উঠে দেখব ওরা উড়ে গিয়েছে। হয়তো কোনোদিন আমরা দেখব এরা আর এখানে নেই, এখান থেকে অন্যত্র চলে গেছে। কবির মতে এই রাজহাঁসের দল ব্রিলিয়েন্ট, অর্থাৎ বুদ্ধিদীপ্ত সম্পন্ন। এরা কেবলমাত্র সুন্দর এটাই নয়, জীবনের এক অম্লান আনন্দ এবং অক্লান্ত এক আবেগের ভাণ্ডারও তাদের সাথে রয়েছে। তো এই ছিল ছোট্ট করে আজকের প্রেজেন্টেশন। তো এই ছোট্ট বাংলা অনুবাদটি আশা করি ভালোই লাগবে, একটু হলেও কাজে লাগবে। তো এই কবিতাতে যে সোয়ান্সগুলোর কথা বলা রয়েছে সেগুলো কিন্তু মারাত্মকভাবে সিম্বলিক। এরা ইউথফুল, ভিগার, জলিটি, লাইফ ফোর্স, ক্রিয়েটিভিটি, এনার্জি এসব কিছুকে যেন রিপ্রেজেন্ট করছে, তুলে ধরছে। তার ফলে কি হয়েছে, তাদের এই যে ট্রেডসগুলো যেগুলো বলা হলো এগুলো ইটার্নাল, এই সোয়ান্সগুলোর জীবনে ইটার্নাল। কিন্তু তার ফলে কি হয়েছে, হিউম্যান বিইংস যাদের রিপ্রেজেন্ট করছেন ডব্লিউইয়েটস এই কবিতায়, তার বয়স বেড়ে গেলেও এই সোয়ান্সগুলো কিন্তু মোটেই বার্ধক্যর দিকে এগিয়ে যায়নি। তারা যেন চির যৌবনেই ছিল, আছে এবং মনে হচ্ছে সেভাবেই থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। সো ইফ ইউ লাইক ইট, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড কমেন্ট। And in my future sessions, I will try my level best to give you more and more informations about different poetry, prose, plays, and all other sections that comes under SLHT English syllabus. So thank you.